হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সন্দীপা তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হলো আমাদের দোলের দিনের ব্লগ। আসলে দোলের দিন আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়, যার জন্য সকালবেলা স্নান টান সেরে আমি আলতা পরতে বসেছিলাম। যেহেতু পুরোহিত মশাই বলেছেন আমাকে আলতা পরে যেন আমি ঠাকুর ঘরে যাই, তার জন্য। আর এইদিকে মামনি নারায়ণ সেবার যেটা মেইন প্রসাদ চিন্নি সেটা তৈরি করছিল, আর ওইদিকে আমার বাবা ছিল, ওটা ঠাকুরমা। তো ব্লগ করছে দেখে একটু লজ্জা পেয়ে গেলেও কিন্তু ঠিক মতো মানিয়ে নিয়েছে। দোলের দিন যেহেতু নারায়ণ পুজো, তো নারায়ণের গায়ে আগে আবির ছিটিয়ে তারপরে সেই আবিরটা আমরা সবার গায়ে অথবা মুখে মাথায় দিয়েছিলাম, আর সবাইকে প্রণাম করতে হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে এটা কিন্তু অনেক দিনের রীতি, এই পুজো কিন্তু অনেক বছর ধরে হচ্ছে, আমার কাছে এটা ফার্স্ট টাইম, তো আমি একটু এক্সাইটেডও ছিলাম। আর এই যে এখানে সমস্ত প্রসাদ দেওয়া হয়েছিল, জল দিয়ে দাও পুরো, জল দেব মানিয়ে নিও আমাদের সব পাগল ছাগল সব মনে করো না। পুজো শেষে আমি রেডি হয়ে চলে গেলাম হোলি ফেস্টের উদ্দেশ্যে। তো সেখানে আমার স্টুডেন্টরা অলরেডি চলে গেছিলো, ওখানে ওদের দুটো পারফরমেন্স ছিল, আর এই যে গিয়ে দেখছি ওরা সেই নাচ নাচছে। আমাকে টানছিল কিন্তু আমি প্রথমে লজ্জা পাচ্ছিলাম এত মানুষজনকে দেখে, তো পরে আর লজ্জা ভেঙে আমি চলে গেলাম ওদের সাথে নাচতে। আর এই যে এখনও আমাদের প্রোগ্রাম সেরকম শুরু হয়েছিল না বলে সবাই একটু এমনি এমনি নেচে নিল, আর তারপরে যখন আমাদের প্রোগ্রামটা শুরু হলো তখন তো তোমরা দেখতেই পাবে। এই যে এবারটা স্টার্ট হয়ে গেছে, ওদের দুটো নাচ ছিল, একটা নীল দিগন্তে আর একটা
কলেজে, এখানে একটা ছোট্ট মিষ্টি আমার স্টুডেন্ট আমাকে হ্যাপি হোলি উইশ করতে এসেছিল। অনেক নাচানাচির পর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা রওনা দিলাম রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাট নজরুল মঞ্চে ছিল আমাদের বসন্ত উৎসব, আর সেখানে আমার বাড়ির দরপাড়ার যে ব্যাচটা ছিল সেখানকার স্টুডেন্টদের নিয়ে ওই প্রোগ্রামটা আমি করেছিলাম। তো ওদেরকে নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম রানাঘাট নজরুল মঞ্চে। সেখানে ওরাও খুব সুন্দর পারফরমেন্স করেছে, মানে অসাধারণ এক কথায়, আমার তো খুব ভাল লেগেছে। তো তার একটু ঝলক তোমাদেরকে দেখাতে চাইছি, একটু দেখো আর সবাই কিন্তু জানিও কেমন হয়েছে। আর লাইক কে চুগারো তাহলে তোমরা উপরে উঠে আসো। এটা হলো দোলের পরের দিনকে। তো দোলের পরের দিনের ব্লগও আমি দোলের আগের দিন দুটো একসাথে অ্যাটাচ করে দিচ্ছি, তো সবাই দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। তো এই দিনকেও আমার কিন্তু প্রোগ্রাম ছিল আমাদের হবিবপুরেই, তো তার জন্য আমি আগে বোনকে রেডি করেছিলাম, তারপরে আমি রেডি হয়েছিলাম। এই দিন আমার ম্যাক্সিমাম 50টা স্টুডেন্ট ওখানে পার্টিসিপেট করেছিল, তো ওদের প্রোগ্রামটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব।
পুষ্পিতা, পিয়াসা, রিষ্টা, মৌপিয়া, অনুষ্কা। তো দোলের এই দুটো দিন আমার এইভাবেই কেটে গেল। তোমরা কিন্তু জানিও ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আরও অনেক ভিডিও তোমাদের জন্য বানাবো আমি। তোমাদের একটা কমেন্ট আমাকে কত উৎসাহিত করে জানো। তোমরা একটা কমেন্ট করো আমার জন্য, যে ভালো লাগলেও করো, খারাপ লাগলেও বলো, একটা কমেন্ট অন্তত করো সবাই, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমি এই আমার ছোট্ট জীবনে যা করছি সব তোমাদের সাথে শেয়ার করব। টাটা সবাইকে।